পরিবারের সকল সদস্য রাসের শোভাযাত্রা দেখতে গিয়ে সর্বশান্ত হলেন নদিয়ার শান্তিপুরের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজিৎ দাস। এদিন দুষ্কৃতীরা ফাঁকা বাড়ি থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে নগদ প্রায় 2 লক্ষ টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বাড়ির মালিক মনোজিৎ দাস অভিযোগ করেন, শোভাযাত্রা দেখতে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ও জানলা ভাঙা। দুষ্কৃতীরা আলমারি ভেঙে নগদ অর্থ ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। তার সময় ঠাকুর দেখতে মাকে ডাকঘরে বসে দেখেছি, যে মায়েরা 11টার সময় বাড়ি এসে দেখে এরকম গ্রিল ভাঙা, ঠিক আছে, গেট খোলা, জানলা মাল্লা সব ভাঙা, দিয়ে এসে ভেতরে এসে দেখে যে এরকম সব আলমারি শোকেস সব খোলা, ভাঙা চোরা সব ছিনতাই করে নিয়ে চলে গেছে, সোনা গয়না টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। কীভাবে ঘটনাটা ঘটলো মনে হচ্ছে? ঘটনাটা ঘটলো, আমরা তো ঠিক ঠাকুর দেখতে এসেছিলাম, এবার বাড়িতে কেউ ছিল না, সেই কারণে অতটা ঠিক ইয়ে বলতেও পারবো না যে কী করে ঘটনাটা ওরকম হলো। চোরটা কোথা থেকে উঠেছিল প্রথমে? চোরটা কোথা থেকে উঠেছিল মনে হচ্ছে? চোরটা ওই মনে পাশের যে রাই আছে, পাঁচিল আছে, ওই দিক দিয়ে এসেছে। তাও আমি সকালবেলায় দেখলাম যাতে কিছু দেখা যায় কিনা, সেটা কিছু খুঁজে পেলাম না, দেখতে পাই। কী কী চুরি হয়েছে? মায়ের আমাকেকার দিনে গয়না, তারপরে দিদার দেওয়া হচ্ছে রূপোর কয়েন ছিল, সেসব গুণ, তাদের কানের টানের বোনের বিয়ে এর সব সোনা গয়না ছিল, পাওনা যেগুলো, তার বোনের একটা ব্রেসলেট ছিল হাতের, সেগুলো, কিছু টাকাও ছিল। পুজো পেমেন্টের সময় আমরা এই পুজোর পরে আমরা যে ব্যবসা করে আমি সুতো রঙের কাজ করি, তার লেপ মহাজনের কাছ থেকে পেয়েছি, কিছু টাকা ঘরে ছিল আর কিছু টাকা আমি রঙের দোকানে দিয়েছি, লেবার পেমেন্ট দেওয়ার জন্য সেই টাকাগুলো নিয়ে গেছে। কত টাকা মতো? 1 লাখ টাকা মতন ছিল। মনে কী হচ্ছে, কী মনে হচ্ছে যে স্থানীয় চোর নাকি বাবাইটা? স্থানীয় লোকের, আমার স্থানীয় লোকেরাই চোর বলবো না, কিন্তু আমার আমি জানি কে, কিন্তু এখন সেটা তোরমভাবে বলা যায় না, আমার সন্দেহ আছে একজনাকে। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি, তার নাম্বারটা বললো দিতে দিয়ে আমি দিয়েছি নাম্বার। পুলিশ এসেছিল তদন্ত করতে? হ্যাঁ, পুলিশ তদন্ত করতে এসেছিল। হ্যাঁ, তা দিয়ে সে নাম্বার আমি চেয়েছিলাম, আমি নাম্বারটা দিয়েছি ওনাকে। কি খোয়া গেছে? সব অনেক কুড়ি কুড়ি ওপর সোনা, 10 কুড়ির ওপর রূপোর জিনিস, টাকা 2 লাখ টাকার ওপর টাকা। কতজন পরিবারের সদস্য আপনাদের? আমরা পরিবারে ওই দাদা, বৌদি, মা, আপনি মানে একই সঙ্গে সবাই ঠাকুর দেখতে গেছিলেন? ফিরে কি অবস্থা দেখলেন প্রথম? মানে বাইরে গেট টেট খোলা, বাইরে বাইরে গেট দেওয়াই ছিল। আমি এসেছি, আমার দাদার মেয়েকে কোলে নিয়েছিলাম, কোলে নিয়ে আমি ওই ওই পাশটা গলির ওই পাশটা গেছি, গিয়ে দেখছি গ্রিলটা, আমার জানলার গ্রিলটা ওখানে দেওয়ালে হেলানো আছে, আমি হেলানো আছে, দিয়ে আমি মাকে বলছি, মা এখানে গ্রিলটা হেলানো আছে কাদের গো? মা বলছে কই দেখি, তখন আমার ছোট কাকাও ছিলেন, তখন ছোট কাকা দেখে বলছে এটা তো মনে হচ্ছে তোদেরই গ্রিল। তখন আমরা গলির ভেতর ঢুকে গিয়ে দেখি আমাদের জানলা খোলা, খিলটা আমাদের জানলার ভেতরে যে খিলটা দেওয়া ছিল, খিলটা একদিকটা দেওয়া আছে আর একদিকটা উঁচু হয়ে। তার নামে লিখিত কি করেছেন? আর এখানে আর কোনো বাড়িতে হয়েছে নাকি আপনাদের বাড়িতে? এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দবার্তা।